আজকে আবারও গায়ে হলুদের ড্রেস মেকিং করছি। তো এটা হচ্ছে ছয়জন মেয়ের জন্য ছিল। তো আপনারা হচ্ছে কালারটা দেখে একটু অবাক হবেন যে সব কেন শ্যাওলা কালার। তো এর একটা কারণ হচ্ছে এইগুলো হচ্ছে যাদের মারা অর্ডার করছে আর কি, সেসব মায়েরা হচ্ছে সবাই মিলে হচ্ছে যারা মিলে শাড়ি কিনেছে শ্যাওলা কালার, তো তাদের মেয়ের জন্য হচ্ছে এই ড্রেসগুলো মেক করতে দিছে। তো তাদেরও মানে সেম কালার করবে শ্যাওলা কালার। তো আপুকে আমি বারবার বলছিলাম যে আপু উপরের পাটের কালারটা আপনারা রানী গোলাপি হলুদ কিংবা পিত্তি কালার ভিতর করেন। তো আপুরা বারবার বলছিল আপু না আমরা হচ্ছে সবাই হচ্ছে শ্যাওলা কালার পরব, তো আপনি শ্যাওলা কালারের ভিতরে দেখবেন। তো আমি হচ্ছে তাই দেখতেছিলাম। তো এই যে আমি হচ্ছে শ্যাওলা কালারের ভিতরে সুন্দর একটা এই যে এই নেটের এই কাপড়টাই হচ্ছে পছন্দ করে দিছিলাম, আপুরাও পছন্দ করছিল, এই নেটের কালারটা অনেক সুন্দর ছিল। তো এবার আমি এক এক করে হচ্ছে আপনাদের হচ্ছে ধরে ধরে দেখাই দিচ্ছি, যেহেতু আপুরা দেখতে চাচ্ছে তো এইভাবে আমি ধরে ধরে প্রত্যেকটা দেখাই দিচ্ছি কেমন হয়েছে। তো আসলে ড্রেসটা মেক করার পরে হচ্ছে ভালোই লাগছিলো। এটা হচ্ছে ছয়জনের ছিল মোট, তো একটা হচ্ছে 15 বছর, একটা হচ্ছে 12 বছর, একটা হচ্ছে 9 বছর, আর হচ্ছে দুইটা 6 বছরের আর 3 বছরের একটা। এই তো গেল স্কার্ট, আমি স্কার্টে কিন্তু বেল্ট দিয়েছিলাম এবং চেন দিয়েছিলাম। তারপর এই যে উপরে পাটটা একটু ধরে দেখাই শ্যাওলা কালারের ভিতরে, এই যে দেখেন এত সুন্দর একটা মানে নেটের ভিতরে এত সুন্দর একটা কাজ, মানে এতটা গ্লেজ দিচ্ছিল আপনারা দেখেই একটু একটু বুঝতে পারতেছেন, ফোনে অতটা বোঝা না গেলেও বাস্তবে এত সুন্দর গ্লেজ দিচ্ছিল এই নেট কাপড়টার। তো আমি প্রত্যেকটা ধরে ধরে দেখাই। হাতা কিন্তু হচ্ছে এই যে রোমাল হাতা টাইপের ছিল, পরিহাতা যেটা বলে, শুধু 15 বছর যার তার হাতাটা হচ্ছে এই যে থ্রি কোয়ার্টার ছিল, এভাবে হচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই থ্রি কোয়ার্টার হাতা দিছিল। তারপর হচ্ছে বাকি সবগুলো হচ্ছে রোমাল হাতায় দেওয়া হয়েছে। আর কোনটা কোন মাপে হবে আপুরা তো বলেই দিছিল, মাপ ধরে ধরে আমাকে বলে দিছিল অপু এটা এতটুকু দিবেন। তো সেভাবে কিন্তু করা হয়েছিল। এবার হচ্ছে ওড়না আছে, দেখেন ওড়নায় যে এই যে নেটের যেটা দেখতে পাচ্ছেন কাজ করা সাইডে, এগুলো হচ্ছে দুইটা নিছিলাম 15 বছর আর 12 বছরের জন্য। আর এই যেগুলো দেখছেন এই যে অর্গানজা এক কালার চার সাইডে লেস দেওয়া, এইগুলো হচ্ছে বাদ বাকি ছোটদের এগুলো ছিল, আপুরা এইভাবে দিতে বলছিল আমাকে। আর 3 বছর বাচ্চার যে ওনারটা দেখতে পাচ্ছেন আপুরা এইভাবে বেল্ট দিয়ে দিতে বলছিল, আর বাকি বেল্টগুলো হচ্ছে এইভাবেই ছিল হচ্ছে হুক দেওয়া, ওরা হচ্ছে এভাবে মাজায় বাঁধতে পারবে। 15 বছর যেটা সেটা হচ্ছে ডলের গায়ে হচ্ছে একটু দিয়ে তোমাদের দেখাই কেমন লাগছে। এই যে বা দেখতে পাচ্ছ উপরের পার্টটা হচ্ছে নেটের এই যে শ্যাওলা কালার, এবং সাইডে কিন্তু হচ্ছে আপুরা বলছিল টার্সেল দিয়ে দেবেন আপু, আর সামনের থেকে যেমন দেখতে পাচ্ছেন ফলসের কাপড় যেভাবে দেওয়া ছিল সেভাবেই। তো পিছনের গলাটাও আমি দেখাই দিয়ে যে দেখতেই পাচ্ছেন ঠিক এর যেভাবে বলছিল ওইভাবেই। তো ওড়নাটা আমি প্রথমে এইভাবে দিলাম, তারপরে হচ্ছে আমি গায়ে হলুদে যেভাবে পরে আর কি বেল্ট দিয়ে হচ্ছে এইভাবে ঠিক এইভাবে ধরে আমি দেখাছিলাম কেমন লাগে। তো মাশাল্লাহ আসলে ড্রেসটা করার পরে কিন্তু অনেক সুন্দরই লাগছিল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আচ্ছা এবার বলেন তো লাইভে কে কে আজকে এই ভিডিওটা দেখছেন? এটার সাথে কিন্তু আমি ছোট বেবি যেটা ওইটাও কিন্তু ধরে কিন্তু লাইভে দেখাইছিলাম ডলের গায়ে। তো কে কে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই গায়ে হলুদের 6টা লেহেঙ্গা কিন্তু চলে যাচ্ছে শরীয়তপুরে, আপনাদের সবার কাছে কেমন লাগলো? আর আজকের লাইভটা কে কে দেখছেন এই লেহেঙ্গাটা সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।